আর এবার আমরা চোখ রাখবো 21শে জুলাইয়ে। আজ মঞ্চ থেকে ঠিক কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দিল্লি দখলে আঞ্চলিক দলগুলিকে নিয়ে ফেডারেল ফ্রন্ট পোক্ত করার প্রক্রিয়া শুরু। 21শের মঞ্চ থেকে মমতা জানালেন প্রধানমন্ত্রী তিনি হতে চান না, কিন্তু কেন্দ্রের সরকার গঠনে অন্য দলগুলিকে সাহায্য করতে রাজি তৃণমূল। আমি নিজে আর কিছু চাই না। অনেকে বলছেন মমতা হয়তো প্রধানমন্ত্রী হতে চায়, না না, আমি বাংলার মাটিতে ছোট্ট কুঁড়ে ঘরে থেকে ভালো থাকতে চাই। আমি আপনাদের বলি, মমতা ব্যানার্জি নিজে কিছু চায় না, আমি চাই আমাদের বন্ধু যারা আসবেন তাদের এগিয়ে দিয়ে আমি তাদের সাহায্য করব। রিজিওনাল পার্টিরা স্ট্রং হোক, ফেডারেল স্ট্রাকচার স্ট্রং হোক, এটা আমি সবসময় চাই, এটা আমি সর্বত্রই চাই। আমাদের বন্ধু বাড়ুক এটা আমরা চাই। পার্লামেন্টে আমাদের সাংসদরা খুব ভালোভাবে কাজ করুক, এটাও আমি চাই। 2019-এর লোকসভা ভোটের পর কেন্দ্রের তৃণমূলই হবে নির্ণায়ক শক্তি, কেন্দ্রের সরকার গড়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন নির্ণায়ক শক্তি। 21শের মঞ্চে দিল্লি দখলের বার্তা মুকুল রায়ের। আগামী 2018-ই পঞ্চায়েত, 2019-এ লোকসভা, এবং আমাদের লক্ষ্য দিল্লিকে আগামী 2019 আমাদের তৃণমূল কংগ্রেসকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে তৃণমূল কংগ্রেস আগামী 2019-এ ভারতবর্ষের যে সরকার হবে সেই সরকারের নিয়ন্ত্রণ ভূমিকায় থাকতে পারে, মমতা ব্যানার্জি নিয়ন্ত্রকের ভূমিকায় থাকতে পারেন। প্রধানমন্ত্রীর নাম টেনে এনে 21শের মঞ্চ থেকে কেন্দ্রকে বিদলেন মমতা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের করা কাজ নিজেদের বলে দাবি করছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের ভুল অর্থনীতির জন্য অনেক রাজ্য আজকে মৃত্যু ফাঁদে পা দিয়েছে। আমি সেদিন মিটিংয়ে বলে এসেছি, রাজ্য না বাঁচলে কেন্দ্র বাঁচে না। কেন্দ্র তো ভাষণ দেয় আর রাজ্য তো কাজ করে থাকে, সব ব্যাপারে কেন্দ্র নাক গলাচ্ছে, ফেডারেল স্ট্রাকচারকে নষ্ট করে দিচ্ছে এবং ভয় দেখাচ্ছে।